গুড মর্নিং গাইস। তো রোজ রোজ এই কাজকর্ম ব্লগ দিয়ে দিয়ে না নিজেরও আর ভালো লাগছে না, তো আজকে ভাবলাম আজকে নতুন একটু কিছু তোমাদেরকে দেখাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই একটা ছোট্ট ভিডিও। তো আমি সারাদিনে কী কী খাই সেটা আমি তোমাদের কাছে তুলে ধরব। তো হোয়াট আই ইট ইন আ ডে, মানে সারাদিনে আমি কী খাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার সকালটা শুরু হয় এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে। আমি সকালে গরম ব্রাশ করার পর আমি যতক্ষণ আমি জল খাই না আমার ভালো লাগে না, আমার জল খাওয়াটা একটা অভ্যাস আর এটা কিন্তু খুব ভালো একটা গুড হ্যাবিট, এটা রাখা উচিত সবার, প্রত্যেকেরই সকালে কিন্তু খালি পেটে গরম জল, উষ্ণ গরম জল খাওয়াটা উচিত। আর এখানে জলটা মানে ভিডিও করতে গিয়ে এতটাই জলটা গরম হয়ে গেছিলো, পরে আমাকে এখানে একটু ঠান্ডা জল মিক্স করতে হয়েছিলো। তো চলো এখানে জল একটু মিক্স করে আমি জল নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে রিল্যাক্স হয়ে বসে বসে জলটাকে খাবো। কারণ এই যে উষ্ণ গরম জলটা যখন খালি পেটে খাবে না, এটা আমার সঙ্গে জিনিসটা হয় যদি দাঁড়িয়ে খাই না আমার না একটু মাথাটা ঘুরে যায়, বসে বসে খেলে রিল্যাক্স হয়ে খেলে তারপর মানে একটু বডিতে না একটা এনার্জি আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। তো এই সকাল সকাল খালি পেটে গরম উষ্ণ জল খেলে নাকি বডির যে যে ব্লাড থাকে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আর একটা আলাদা এনার্জি পাওয়া যায়। এটা আমি যখন আমি নার্সিংয়ে ঢুকেছিলাম তখন আমি এটা জেনেছিলাম, তখন থেকে এটা কন্টিনিউ আমি এখনও চালিয়ে যাচ্ছি। আর এটা আমার মেয়েকেও আমি এই অভ্যাসটা করেছি, ওকেও আমি ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে ওকে আমি উষ্ণ গরম জল প্রত্যেকটা দিন খাওয়াই। তো চলো জল খাওয়ার পর চলে এসেছি এবার হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে ব্রেকফাস্ট বানানো। তো আজকে আমি বানাবো হচ্ছে ফ্রেশ ফ্রেশ মেথির পরোটা। আর এই শীতকালে না মেথির পরোটা খেতে যা দারুণ লাগে না সে, তো চলো মেথির পরোটাটা রেসিপিটা দেখাই তোমাদের। তো সুন্দর করে আমি এখানে শাকটা কেটে নিয়েছি আর এখানে আমি অর্ধেকটা বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা আছে। তো যেহেতু খুশি খাবে ছোট বাচ্চা আছে তাই একটা লঙ্কা দিচ্ছি, তোমরা ঝাল খেলে এখানে বেশি লঙ্কা দিতে পারো। তো এখানে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমার যতটা লাগবে ততটাই। আর এখানে অল্প 2-3 চামচ মতো বেসন নিয়েছি, বেসন দিলে একটু টেস্টটা আরও ভালো হয়ে যায়। আর এখানে আমি এখন কিছু কিছু জিনিস মিলাবো। তো প্রথমে মিলাবো হচ্ছে একটুখানি লবণ, তারপর একটু ধনে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটুখানি আমি দিলাম হচ্ছে মৌরি, ওটা হাতে ভালো করে ক্রাশ করে দিতে হবে। তো এখন যে এই শাকগুলো কেটে রেখেছি এগুলো সব কিছু এখানে আমি মিলিয়ে দেবো, তারপরে হাতের সাহায্যে না এটা ভালো করে মিশিয়ে নিয়ে আগে সুন্দর করে শাকের মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে যেভাবে আমরা আটা মাখি সেভাবে এটাকে মেখে নেব। দেখো সুন্দর করে আমি আটটাকে মেখে এই যে লিচিগুলো কেটে সুন্দর করে গোল করে নিয়েছি, এখন আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব। তো আমি এখানে পরোটা বেলে নিয়েছি। তো পরোটা তোমরা নিজের ইচ্ছা মতো গোল বা ত্রিকোণ বা চৌকা যেরকম হোক বেলতে পারো, তো আমি এখানে গোলভাবে বেলছি যেভাবে রুটি করা হয় সেইভাবেই। আর একটা কথা সেটা হচ্ছে রুটিটা আমি না এখন পর্যন্ত রুটি ভালো করে গোল করতে পারি না, তো একটু টেঁহা ব্যাখ্যা হয়ে যায়। তো এটা শুকনো রুটির মতো করেও খাওয়া যাবে, আবার ঘি বাটার বা রিফাইন তেল দিয়ে ভেজেও কিন্তু খাওয়া যায়। তো আমার কাছে ঘি একদম কম পরিমাণে ছিল, তো আমি অল্প সামান্য তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, তো আমি দুটো পরোটা নিয়েছি আর একটু সামান্য বাটার নিয়েছি উপরে, আর সাথে আছে হচ্ছে দুধ চা। তো এই পরোটার সঙ্গে কিন্তু দই মিক্স আচার এগুলো কিন্তু দারুণ লাগে। তো আমার কাছে কোনো কিছুই ছিল না তাই আমি সবথেকে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে চা, চায়ের সাথে আমার দারুণ লাগে খেতে। একটু বাটার নিয়ে নিয়েছি, বাটারটাও একটুখানি যদি গরম পরোটাতে লাগিয়ে খাও না মানে মুখে যখন দিবে না এত দারুণ লাগে খেতে। তো চলো আমি গরম গরম পরোটা বাটার আর চায়ের মজাটা নিয়ে নিই। সকালের ব্রেকফাস্টটা একটু হেভি করার পর এখন চলে এসেছি আমি দুপুরে খাওয়া নিয়ে। আর দুপুরে খাওয়ার কোনো রেসিপি তোমাদেরকে শেয়ার করিনি কারণ এগুলো একদম নর্মাল খাবার, এগুলো সবাই জানো। তো আজকে আমি বানিয়েছিলাম আলুর ডাল মটরশুঁটি আর আলু দিয়ে, আর হচ্ছে ছিল সর্ষের শাক বাঁধাকপি ঘণ্ট আর ছিল ভাত। তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু।
তো দুপুরে লাঞ্চ করার পর এখন হচ্ছে 4:30 এরকম হবে, আর এটা হচ্ছে আমার টাইম, এই টাইমটা মানে মি টাইম, এটা আমি নিজের জন্য এইটুকুন টাইম রাখি, শুধু 1 ঘন্টা টাইম আমি খুব রিল্যাক্স হওয়ার টাইম থাকে, এই টাইমটায় আমি চেষ্টা করি কোনো ফল খাওয়ার চেষ্টা করি। তো অরেঞ্জ ছিল, অরেঞ্জটা আমার খুব একটা পছন্দ না, যেহেতু ঠান্ডাটা একটু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, তাই অরেঞ্জটা খাচ্ছি না, একটা গাছের থেকে একটা পেয়ারা পেরে নিয়েছি। দেখো পেয়ারাটা কিন্তু দারুণ টেস্টি আর মানে ভালো পেকেছে পেয়ারাটা। তো ফল জিনিসটা না একটু মানে খাওয়া উচিত আমাদের মতন, যেমন হাউস ওয়াইফ আমরা ধরতে গেলে একটা হচ্ছে ট্রেনে যেমন ইঞ্জিন না, ঠিক ইঞ্জিন আমরা, আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা বগিগুলোকে টানতেই পারবো না। তো আমি চেষ্টা করি আমি ফল সবসময় মানে ইনক্লুড করা আমার খাওয়ার তালিকায় যেন কোনো ফ্রুট থাকেই। তো আজকে যেমন পেয়ারাটা আমি গাছে দেখলাম, তাই ভাবলাম পেয়ারাটাই খাই, আর পেয়ারা খেতে আমার দারুণ লাগে। তো চলো পেয়ারাটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হলেই কিন্তু চাটা লাগেই, আর শীতকালে তো চা ছাড়া চলবেই না, তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চা হচ্ছে আমার ফেভারিট, তো সন্ধ্যাবেলা আর সকালবেলা আমাকে চা লাগবেই, এটা উইন্টারের কথা হচ্ছে। আর গরমের সময় সকালে বিকালে না হলেও হয়, সকালে একটু হলেই হয়ে যায়, কিন্তু ঠান্ডার সময় আমাকে দু টাইম দুধের চা লাগে। তো দেখো এখানে চা ফুটে গেছে, এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলা। তো আজকে ভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সিঙ্গারার চা খাচ্ছি। তো রোজ অন্য অন্য কিছু হয়, কোনো সময় চা বিস্কুট খাই, কোনো সময় মুড়ি দিয়ে চা খাই, কোনো সময় আরও অন্য কিছু থাকে। তো আজকে যেটা ছিল সেটা তোমাদের দেখাচ্ছি, চা আর সিঙ্গারা হচ্ছে আমার সন্ধ্যাবেলার। তো এখন রাত হয়ে গেছে, আর এখন হচ্ছে রাতে ডিনারের টাইম, আর ডিনারে আজকে আছে দেখো চিকেন কষা, আর আছে গরম গরম বাঁধাকপির বড়া, আর আছে ভাত, আর অর্ধেকটা রুটি নিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি একটু রুটিটা বেশি পরিমাণে খাওয়ার আর ভাতটা কম পরিমাণে খাওয়ার, কিন্তু আমি সেটা করতেই পারি না। রাতের বেলাটা না আমাকে রুটিটা তেমন অত পছন্দ না, ভাতটা বেশি আমার পছন্দ। যদি রুটি হয় তাহলে আমাকে দুধ লাগে, আর দুধ খাওয়াটা না ঠিক না, কারণ ফ্যাট বেশি বেড়ে যায়, আর এমনিতেও সিজার যাদের না তাদের কিন্তু এমনিতেই বডিটা কিন্তু একটু অন্যরকম শেপ হয়ে যায় আস্তে আস্তে। তো আমি চেষ্টা করি সবসময় রুটিটা একটু বেশি প্রায়োরিটি দেওয়া, কিন্তু না মানে ভাত আমাকে ছাড়ে না, ভাত আমাকে খুবই ভালোবাসে, আর আমিও ভাতকে ভালোবাসি, তাই ভাতকে আমি ছাড়তেই পারি না। তো দেখো এখানে আমি আগে রুটিটা খেয়ে নিয়েছি মাংসর ঝোলে ডুবিয়ে ডুবিয়ে, তারপরে হচ্ছে আমি ভাতটা খাবো। তো আজকে যেটা খাবারের তালিকা তোমাদেরকে দেখালাম আমার প্রত্যেকটা দিনের, তো অবশ্যই খাবারগুলো অন্য অন্য থাকে, কিন্তু আমার রুটিনটা সেম এরকমই থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত আমি এইভাবেই খেয়ে থাকি, যেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। অবশ্যই খাবারগুলো সেম থাকে না, খাবারগুলো চেঞ্জ হতেই থাকে। তো চলো চলো কেমন লাগলো আজকের এই আমার খাবারের ব্লগটা, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।